হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যে যার নিজের জায়গায় নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সেটা হচ্ছে তোমাদের এই বাড়ির থেকেই আমি শুরু করেছিলাম ভিডিও করা, তো সেই জন্য ভাবলাম আজকে হচ্ছে শেষ রোববার আমাদের এখানে, হয়তো এই ভাড়া বাড়িটা আমাদের ছাড়তে হবে, তো ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি যে কী চলছে না চলছে সেই সব দেখিয়ে। তো আজকে মোটামুটি ঘরের কিছু কিছু কাজ হবে আর কি ডিসম্যান্টলিংয়ের, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সকালবেলায় ব্যালকনিতে এসে যেমন দাঁড়াতাম সেই ফুল দেখা, এগুলো করা করে এই যে পেপারটাকে নিয়ে রাখলাম। এই অভ্যেসগুলো হয়তো ওখানে গিয়ে আবার চেঞ্জ হয়ে নতুন কিছু অভ্যেস দাঁড়াবে, বুঝতেই পারছো। শনিবার রাতে দুজনে মিলে সমস্ত জামাকাপড় কেচে নিয়েছি, কেন কি রোববার মানেই আজকে আমাদের ঘরের কাজ হবে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস প্যাকিং করা হয়েছে। এই ট্রান্সফার করা যে কী বিরক্তিকর একটা কাজ সেটা এবারে জানতে পারলাম আমি। এই যে ওয়ার্ড্রপটাকে পুরো পার্ট পার্ট করে খোলা হবে আর কি, আজকে তার মিস্ত্রি আসবে, তো সেই জন্য হচ্ছে এই যে পুরো খালি করেছি মানে ওয়ার্ড্রপটাকে। তো দেখে কেমন লাগছে, আমি কোনোদিনও হয়তো তোমাদের খুলে দেখাইনি ওয়ার্ড্রপটা, আজকে খালি করেছি তো তাই কেমন লাগছে দেখো। সমস্ত কাল রাত্রিবেলায় দুজনে মিলে বসে বসে এই সমস্ত কাজগুলো করেছি যে কালকে এসে যাতে মিস্ত্রি চটপট কাজটা শুরু করতে পারে। এই দেখো বারবার ট্রান্সফার করতে করতে নতুন আলমারি, 3 বছর হয়েছে বোধহয় আলমারিটা, তার মধ্যে দেখো কেমন ভেঙে গেছে, মন খারাপ হয়ে যায় এইসব জিনিস দেখলে। ওই জন্য আমি কোনো দামি ফার্নিচার করি না, যে এর এত ট্রান্সফারের চাকরি, প্রচণ্ড এদিক ওদিক ঘুরতে হয় তাই জন্যে। সকালবেলায় ব্রেকফাস্ট কিছু বানাইনি, ওই বললো যে চল একটু মেদু বড়া এনে খাই। অ্যাকচুয়ালি এই জায়গাটা ছেড়ে দেবো তো, তো এখানকার যে প্রিয় প্রিয় খাবারগুলো ছিল তো সেগুলোকেই আমরা এখন শুরু করেছি খাওয়া আর কি, যে এটাই লাস্ট উইক এখানে, তো সেই খাবারগুলোকে একটু খাই আর কি। তো মেদু বড়া আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট ছিল, এখানে একটা দোকানে পাওয়া যায়, ওম সাই বলে একটা দোকান আছে, তো সেখান থেকে মেদু বড়া নিয়ে এসছে। আর সকালের মেদু বড়াটা একদম কড়ক হয়, মানে একদম সদ্য তখন ভেজে দিয়েছে, গরম গরম রয়েছে, সাথে তো দেখতেই পাচ্ছ সাম্বার চাটনি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো চলো, এই যে এটা আমি না ঢালতে একদম পারি না, আমার ঠিক এদিক ওদিক পড়ে যাবে, ও আবার খুব সুন্দর সামনে সামনে এটাকে ভালো চাটনি চাটনি দিয়ে, এবার দেখো ও কীরকম করে খায় এটাকে। এটা নাকি এরকমভাবে খেতে বেশি সুস্বাদু লাগে, যদিও আমি এমনি শুকনো ক্রাঞ্চি খাই, ও কী করে এগুলোকে এরকমভাবে টুকরো টুকরো করে পুরো সাম্বারটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে তারপরে হচ্ছে এটাকে মিক্সড করে খাবে। দারুণ দারুণ ওর, মানে ওর খাওয়ার ইয়েটা না একটু মেখে মেখে খেতে ভালোবাসে। একটু খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম এবারে কাজে, কেন কি এই বড় বেডটাকেও ডিসম্যান্টেল করা হবে আর কি। ঘরটা এত ড্যাম্প, এত ড্যাম্প, দেখো কি হয়ে গেছে, তোষকটা পুরো খারাপ হয়ে গেছে। খারাপ মানে কি, এই রোদে ঠোদে দিতে হবে তবে গিয়ে হয়তো ঠিক হবে, যেটা আমরা বুঝতেই পারিনি। দেখো আজ তোষক উঠিয়ে দেখছি বলে বুঝতে পারছি যে ভেতরটার এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে এখন রোদে ঠোদে দেবো। রোদে দিয়ে এই যে মিস্ত্রি চলে এসছে, আরবান ক্ল্যাব থেকে বুক করেছিলাম। অ্যাকচুয়ালি বলে রাখি, মুভার্স প্যাকার্সরা না এই ডিসম্যান্টলিং সব কিছু করতে চায় না, এগুলো ইঞ্জিনিয়ার উড, তো এগুলো না ডিসম্যান্টলিং ওরা করতে চায় না, এগুলো আমাদেরকে আলাদাভাবে কস্ট দিয়ে ডিসম্যান্টলিং করে রাখতে হচ্ছে। আর मंदिर में धक्का लग गया था क्या? नहीं, वो यहाँ पे जोर से काम हो रहा है ना, उसी वजह से गिरा होगा। हाँ, এখানে আবার একটি কাণ্ড ঘটে বসেছে, এমন ঠোকাঠুকি চলছে ঘরের মধ্যে যে সমস্ত ঠাকুরগুলো পড়ে গিয়েছিল, ওকে বললাম যে আবার একটুখানি গুছিয়ে দে, কি অবস্থা দেখো, ঠাকুরের মূর্তি টুর্তি সব পড়ে গেছে, এমন ঠোকাঠুকি চলছে, সেই ভয় লাগে, মানে সমস্ত জিনিসগুলো মানে এত টেনশন হচ্ছে কিছু বলার নয়। সারাদিন এত কাজ কর্ম, ঘরে লোকজন আসা যাওয়া এই সমস্ত কিছু চলেই যাচ্ছে, তাই আজকে আর কিছু বানাচ্ছি না। দুপুরবেলায় একটু টমেটোর ডাল বানাচ্ছি কারিয়া পাতা দিয়ে, মুসুর ডাল, আর হচ্ছে তোমার সাথে ভাত। এই দেখো, বলতে বলতেই বললাম না, কেউ না কেউ ঘরে আসছে আর যাচ্ছে, তো ওই জন্য এই যে দেখো ঘর দেখাতে এসছে, মানে উইথাউট নোটিস এইভাবে ঘরে লোক চলে আসছে ঘর দেখতে। তো এইভাবেই চলছে আর কি সমস্ত কিছু, একদিকে রান্না বান্না, ঘরে লোকজন, ঝামেলা শেষ নেই, এদিকে ও একটু রেস্ট নিচ্ছে। যাই হোক, মানে কাজগুলো হয়ে গেল ডিসম্যান্টলিংয়ের, আর আমি বসে বসে ভাবছি এই যে এগুলোকে সমস্ত তুলে নিয়ে গিয়ে আবার একটা নতুন জায়গায় সেটেল হওয়া।
আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত রোদে দিয়ে দিয়েছি, তোষকটাকেও ইনফ্যাক্ট রোদে দিয়ে দিয়েছি। স্নান করতে যাওয়ার আগে ভালো করে পিটিয়ে পিটিয়ে এগুলোকে মানে পরিষ্কার করতে হবে। এখন বিকেলবেলা, সকালের সমস্ত পরিশ্রান্তি পার করে ভাবলাম যে একটুখানি এই সিমুই দিয়ে চাউমিন বানাই। এটা আমার একটা মায়ের থেকেই শেখা রেসিপি আর কি। এখানে পেঁয়াজটা কাটবো, বেশি কিছু দেব না, জাস্ট একটুখানি এই যে তেল দিয়ে দিলাম গরম জলের মতো, এখানে হচ্ছে সিমুইটাকে সেদ্ধ করব আর কি। আর তুমি এবারে নানান রকম সবজি দিয়েও তোমরা বানাতে পারো, কিন্তু আমি হচ্ছে নর্মাল আর কি, আজকে কিছু না, শুধু পেঁয়াজ আর আলু দিয়ে বানাবো আর কি। এখানে এই যে এবার দিয়ে দেবো সিমুইটা, এটা হতে থাকবে, আর ওইদিকে আমি ততক্ষণে সবজিগুলো কেটে নেব। আর হ্যাঁ, একটা ডিম ভাজা দেব, বাঙালি তো একটুখানি মাছ মাংস ডিমে খেতেই ভালোবাসি আমি, মানে আমি স্পেশালি আমি ভীষণই মাছ মাংস ডিমের ভক্ত, যেটা একদমই ঠিক নয়, সবজি খাওয়াটা অনেকটাই উচিত। তো এখানে চাউমিনটা ছেঁকে উঠিয়ে নিয়েছি, তো ও গেছে হচ্ছে একটু মাটন আনতে। এখানে অলমোস্ট আমার বানানো কমপ্লিট বলতে গেলে পর, তো এই যে জাস্ট কিছু না, যেমন চাউমিন বানায় অমনি একটু সস দিয়ে দিয়েছিলাম। রোববার তো একটু ভালো মন্দ না খেলে না মনটা ঠিক থাকে না, এমনিতেই একটা নানান রকম টেনশন চলছে এই ঘর গোছানো নিয়ে। তাও একটু মানুষের পেটে দেখবে একটু ভালো খাবার পড়লে পর না, তাও একটু মনটা মানে একটা এনকারেজমেন্ট হয় যে হ্যাঁ চল ঠিক আছে। তো চলো, আর এদিকে তো আমার জানোই ক্লাস চলতেই থাকে, এই যে সমস্ত কাজগুলো তোমরা দেখছো তার ফাঁকে ক্লাস চলছে। আর এই যে এখানেও মাটন বসিয়েছে, আমি ক্লাস নিতে নিতে একবার এসে দেখে গেলাম, দারুণ হচ্ছে, ওর হাতে মাটনটা সত্যিই ভালো হয়। যে দেখো আলটিমেটলি তৈরি হয়ে গেছে, উফ দারুণ দারুণ হয়েছে, একবার প্রেশার কুকারটা দেখাই, উফ দেখেছো। যাই হোক চলো, আজকে তো এখানেই ভিডিওটা এন্ড করছি, আজকে রাত্রিবেলায় মাটন আর ভাত খাওয়া হলো, আর কিছু না, দারুণ নরম হয়েছে সব। এইভাবেই রবিবারটা কেটে গেল আর কি, নানান রকম কাজের মধ্যে, তাও একটু ভালো মন্দ খাওয়া দিয়ে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। এবার ডিনারটা করে নিই আর কি, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।